ক্লিপসটা দেখলে অবশ্যই করে আমি আরশের কাছ থেকেই নিয়েছি ক্লিপসটা, কারণ সিআইডি বাহিনীগুলো আরশকে বেশ ভালো ভালো টিপস ভালো ভালো ইনফরমেশান গ্যাদার করে, আর সেখান থেকে আমরা তো অনেক কিছু জানতে পারছি, সেটা তোমরা সবাই জানো। আমি ভাবছি, আমি অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস দেখে, এই সন্দেহটা বিগত আমার না, বহু মানুষের মনে কিন্তু বহুদিন আগে থেকে রয়েছে। কোন সন্দেহটা বলো তো? এই যে আমরা সবাই একটা প্রশ্ন তুলেছিলাম মনে আছে, যে 18 বছর বয়সে কেন একটা নাবালিকা মানে মেয়েকে, নাবালিকা মিন্স সদ্য 18 বছর, মানে সবেও হয়েছে সাবালিক, তো এইরকম 18 বছরই একটা মেয়েকে পড়াশোনা না শিখিয়ে, যেখানে তার বাবা নিজেকে প্রশাসনের একজন কর্মকর্তা বলে, এবার প্রশাসনের কী কাজ উনি করে সেটা আশা করি তোমরা জানো, কারণ যে প্রশাসনের মানুষ অ্যাটলিস্ট বেসিক তার মধ্যে সেন্স থাকে আর আইন সম্পর্কে জ্ঞান থাকে, যে জামাইয়ের বাড়িতে গিয়ে যার বাড়িতে যাচ্ছি তাকেই কলসি তুলে মারতে যায়, এরকম চিপ আর ছোটো লক্ষ্যা মেন্টালিটি আমার মনে হয় না অন্য কারোর থাকে। যাই হোক, সেটার পরিচয় উনি খোদ নিজেই দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে, মোটামুটি ওনাদের একটা সচ্ছল সংসার, সেই সংসারের মধ্যে 18 বছর বয়সী একটা মেয়েকে, যে মেয়েটাকে কিনা অনায়াসে পড়ানো যেত সেই সময়, না পড়াশোনা করিয়ে কেন মেয়েটাকে তড়িঘড়ি করিয়ে বিয়ে দিয়ে দেওয়া হলো? এই প্রশ্নটা অনেকের মনেই হয়েছে। তোমরা জানো তো একটা কথা আছে, যখন মানে বাচ্চারা বায়না করে না, বাচ্চারা যখন ধরো বাইরে বেরোয় তখন ওদের না নানান জিনিস দেখে নানান রকম, সব বাচ্চার ক্ষেত্রে বলছে না, বাট বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা হয়, ওরা যেটা দেখবে ওদের বায়নার জিনিস। এবার যখন সেই জিনিসটা না পায় তখন ওদের ভোলানোর জন্য আরেকটা জিনিস বা ললিপপ হাতে ধরিয়ে দেওয়া হয়। সেই রকমই ললিপপ ছিল সন্দীপ। হ্যাঁ, সেই রকমই ললিপপ ছিল সন্দীপ, যেখানে এই ল্যাটার সাথে বিগত 5 বছর আগে থেকেই কিন্তু এই গামলার একটা সম্পর্ক ছিল। এইবার সম্পর্কটা কীরকম ছিল সেটা না হয় আমি এখানে আলাদা করে নাই বা বললাম, তোমরা সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী সবাই জানো। তো এই একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কের জেরে কিন্তু সেই সময় ল্যাটাকে এরা কেউ মেনে নেয়নি, এরা কেউ ল্যাটাকে মেনে নেয়নি এদের ফ্যামিলির লোকজন, কারণ শুধুমাত্র রূপ না মানুষের গুণও তো থাকে, তো ল্যাটাকে মেনে নেয়নি। ল্যাটাকে মেনে না নেওয়াতে এবার যেহেতু মেয়ে সেই সময় সম্পূর্ণভাবে আসক্ত এই ল্যাটার প্রতি, অল্প বয়সে পাকলে চুল যেটা হয় আর কি সেটা তোমরা কনভার্ট করে নাও নিজেদের মতন করে, তো সেই সময় কিন্তু এই সন্দীপকে হাতের মোয়ার মতন তারা ব্যবহার করেছে। ইয়েস, ব্যবহার করেছে। কিরকম? একটা মাত্র ছেলে, এত জমি জায়গা, কোনো ঝুট ঝামেলা নেই, এটা ওরা কিন্তু গামলার পিসির বাড়িতে গিয়েই কিন্তু খোঁজখবর নিয়ে জানতে পেরেছিল, যার জন্য তার পরের বার ডাইরেক্ট ওর পিসির বাড়ি না গিয়ে এরা মা মেয়ে কিন্তু ঢুকে গেছিলো সন্দীপদের বাড়িতে। আর সন্দীপরা কতটা ভোলা ভালা না হলে তোমরা একবার ভেবে দেখো, কতটা ভোলা ভালা না হলে সেই মানুষগুলো এই মা মেয়েকে থাকতে দেয়, তাদের সাথে একটা সম্পর্কে জড়ায়, ভোলা ভালা ছিল বলেই তো এদের এই ফাঁদটাকে এরা বুঝতে পারেনি, এরা বুঝতে পারেনি, ঠিক আছে? এইবার মোয়া হিসাবে একটা খেলনার বদলে আরেকটা খেলনা, মানে সন্দীপকে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছিল এই গামলার হাতে। এখন কী হচ্ছে বলো তো, পুরো ছকটা না এরকম সেজে যাচ্ছে, লোকে বলবে না আমরা তো ভিডিওতে দেখিনি। আরে ভাই, ভিডিওতে না দেখি, যা যা দেখছি পুরো ছকে একদম খাপে খাপ পঞ্চুর বাপের মতন একদম এরকম জয়েন্ট হয়ে যাচ্ছে। কীরকম দেখো, সেই সময় সন্দীপের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এই গামলাকে, গামলা তখন কিন্তু মজে যায় একটা নতুন খেলনা পেয়ে, ঠিক আছে? সেই সময় কিন্তু এই ফোকলার কথা, মানে উরুফে কবিতা চর, উরুফে অন্যের বউ চর, উরুফে মানে যেটাই বলো না কেন গুদীপ্ত, ও কিন্তু তখন মানে সেফ মানে সাইড হয়ে গেছিলো, তখন কিন্তু এই সন্দীপের প্রতি ওর মনটা বোঝেছিল। এইবার এরকম কথাও কানে আসছে যে এই কৃষাণকেও কিন্তু ও চায়নি, মানে সন্তান হোক ও চায়নি। যাই হোক, এসে গেছে, ভগবান যাকে দেয়, তো আমাদের ছোট্ট কৃষাণু এসেছে, সংসার ঠিকঠাক চলছিল। আমার অনেক কথা এরকম কানে আসে যে অফ ক্যামেরা কিন্তু গামলার বিহেভিয়ার তার শ্বশুরবাড়ির প্রতি একদম ভালো ছিল না, ট্যাকাশ ট্যাকাশ কথা, সেই ট্যাকাশ ট্যাকাশ কথার অনেক প্রতিফলন কিন্তু আমরা তার ব্লগেও দেখতে পাই, আমরা ব্লগে দেখতে পাই। অ্যাকচুয়ালি ও হচ্ছে উড়নচণ্ডী, উড়ন না মেয়ে ছেলে, যে মানে মেয়ে ছেলে বলাটা ভুল হবে, উড়নচণ্ডী মেয়ে, যার কিন্তু সংসারের প্রতি কোনো রকম মানে মন তার ছিল না, তার কিন্তু সম্পূর্ণ মনটা বাইরে উড়বো ঘুরবো খাবো থাকবো এরকম। তো যথারীতি এই 5টা বছর কোনোভাবে, এটা কিন্তু একদিনে না, প্রি প্ল্যানটা বেশ অনেকদিন ধরেই চলছিল, আর এটাও মাথায় ছিল যে কৃষাণু এত ছোট থাকতে যদি একবার বেরিয়ে যেতে পারে তাহলেই একমাত্র বেরোতে পারবে, এরপরে ছেলে বড় হয়ে গেলে কিন্তু বেরোতে পারবে না, অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সুন্দরভাবে ছক করছে। আর এখন মা বাবা কেন বলে না, যদি তোমরা বলো যে আগে তো বলেছিল এখন কেন বলে না, এখন প্রথম কথা গামলা প্রাপ্তবয়স্ক হয়েছে সেটা একটা বিষয়, আচ্ছা স্বামী আমাকে ধরে মারে এরকম একটা মানে ঝোপ বুঝে কোপ ও মেরেছে ওর বাপের বাড়ির লোকের কাছে, তারপরে তো আস্তে আস্তে যখন চ্যানেলটা এ হয়ে যায়, তারপরে যখন পুরনো সম্পর্ককে ও পুনরায় স্টার্ট করে, সেটা কিন্তু ওর মা বাবার কাছে ডাজন্ট ম্যাটার, সেটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো, কারণ চোখের সামনে সঙ্গে করে নিয়ে ফোকলাকে ও ঘুরে বেড়াচ্ছে। কতটা বুকের পাটা, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে পরে কিন্তু একটা মানুষ এরকম করে, আলটিমেটলি সব দিক দিয়ে ঠকিয়েছে কিন্তু ও সন্দীপকে, সন্দীপের 5টা বছর নষ্ট করেছে। হ্যাঁ, একটা গিফট হিসাবে সন্দীপ কৃষাণকে পেয়েছে, যেটা ওর সারাটা জীবনের একটা অমূল্য সম্পদ, এইটুকু সন্দীপও মানবে। কিন্তু কিন্তু যে মানুষটাকে নিয়ে সংসার করবো ভেবেছিল,
কারণ ভালোবাসা তো আর খোলামকুচি না, ভালোবাসা তো হয়ে যায়, বলো না। আজকে আমি জানি, আমি বুঝতেও পারি যে সন্দীপের কোথাও না কোথাও একটা ফাঁকা জায়গা কাজ করে, কোথাও না কোথাও কষ্ট ওরও হয়, কিন্তু সেটা আর দেখানোর মতন জায়গা নেই, কারণ ওর কষ্টটাই নষ্ট হয়ে গেছে। দিনের পর দিন ওর মানে অর্ধাঙ্গিনী বলবো, তার স্ত্রীর যে যে অ্যাক্টিভিটিগুলো চোখের সামনে সে দেখছে, তারপরে ওর মনে এর প্রতি আর বিন্দুমাত্র কোনো রকম সিম্প্যাথি, কোনো রকম সহানুভূতি কিছু নেই, যার বহিঃপ্রকাশ কিন্তু গতকালকের ভিডিওতে তোমরা পরিষ্কারভাবে গামলার মুখে চোখে দেখতে পেয়েছো। কারণ এই যে উকিল, এই যে লয়ারকে চেঞ্জ করা হয়, অনেকে প্রশ্ন করছে চেঞ্জ কেন করলো, হঠাৎ চেঞ্জ কেন করলো, এক্স্যাক্টলি না, কিছু ভিউয়ার্স আমাকে এসে কমেন্ট করে আর তাদের কমেন্টের সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করি, সেটা হচ্ছে যে এই লয়ারকে কিন্তু চেঞ্জ করা হয়নি, যে কেসটা অপোজিট সাইড থেকে এই গামলার ওপর ফেলা হয়েছে, গামলার ফ্যামিলির ওপর ফেলা হয়েছে, এই লয়ার কিন্তু সেই ভারী ভারী কি কেসটা সে ট্যাকেল করতে পারছে না, সে ফেলিয়ার, বিকজ এইখানে প্রতি পদে ভাটে হাড়ি ভাঙছে গামলার, আর তারই কেস যে লড়তে যাবে তার তো বিশাল ভোগান্তি হবে। সব কিছু মিলিয়ে এই লয়ারের হয়ে গেছে জগাখিচুড়ি অবস্থা, আর গামলা পরিষ্কারভাবে বুঝতে পারছে, এই যে ও বললো না যে সমস্ত দিক দিয়ে লসটা আমারই হচ্ছে, এক্স্যাক্টলি সমস্ত দিক দিয়ে ওর আজকে যদি অনুভূতি হয়ও কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ ওর সেই মুখটাই নেই। আর যদি সন্দীপ এটা মেনে নেয়, আমরা কোনোদিনও মেনে নেবো না, এটা সন্দীপকে কিন্তু আমাদের তরফ থেকে একরকম বার্তা, ওয়ার্নিং, যেটাই বলো বলতে পারো, কারণ যে নিঃস্বার্থভাবে যে ভালোবাসা দিয়ে যে সন্দীপের সরলতা দেখে আমরা যে মানুষগুলো সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছি, আজকে সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক ছিল বলেই কিন্তু ও ওর জায়গায় অনর আছে, আর অপোজিটের যে মিথ্যুক মেয়েটি সে কিন্তু দিনের পর দিন এক্সপোজ হচ্ছে। কত বড় একটা মানে প্রি প্ল্যান্ড একটা চক্রান্ত করে একটা নিরীহ ফ্যামিলিকে এরা পুরো ফাঁসিয়ে দিয়েছিল, হ্যাঁ, কত রকমভাবে 5টা বছর জলে দিয়ে দিয়েছে, 5টা বছর, তো তার ফল তো তাকে ভুগতে হবে, এত সহজে তো ছেড়ে দিলে তো হবে না, নাকানি চোবানি তো ভাই খেতেই হবে, সব দিক দিয়ে, কেন সব দিক দিয়ে সন্দীপের পায়ের তলায় এসেই পড়তে হবে, নাকর দিতে হবে, করুণা করে ডিভোর্স চাইতে হবে, কিন্তু পাবি না, এটা আমার মনে হয় সন্দীপের এটাই করা উচিত, কারণ যে হ্যারাসমেন্ট, যে অপমান সন্দীপকে হতে হয়েছে, প্লাস ওর এই যে দালাল দিদি, হ্যাঁ রে কি রে, আজকে যে তুই বড় বড় কথা বলছিস যে 498 কেস মারলে সেখানে মিউচুয়াল ডিভোর্স হয়, মিউচুয়াল কতর অর্থ তো তুই জানিস, হ্যাঁ, যেমন তোর আর তোর ভেরুপোষ্যর মধ্যে যেমন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলছে, যে তোমার টাকায় জল গরম হয় না, আমার টাকায় জল গরম হয়ে ভাত ফুটে সেই ভাত তোমাকে খাওয়াচ্ছি, তাই যেটা বলবো সেটা শুনে চলবে, ঠিক আছে, ভেরু দাদা নো নমস্কার, তো সেই আমাদের ভেরু দাদাও কিন্তু ভেবে নিয়েছে না, এটা তো সত্যি কথা, তা ওদের মধ্যে একটা মিউচুয়াল হয়ে গেছে, কিন্তু এখানে সন্দীপ হচ্ছে পুরুষ, ইউ গট দ্যাট, কি রে বুঝতে পারছিস, ও মাই ডক্টর বুঝতে অবশ্যই পারছি, কিন্তু পুরুষকে আবার বুঝিস, হ্যাঁ পুরুষ কিরকম হতে পারে, হ্যাঁ তোর কাছে পুরুষের একটা কিছু থাকলেই আছে, হ্যাঁ সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সন্দীপ কিন্তু পুরুষ, যার জন্য ওর ওই যে পেছনে যে স্পাইনাল কর্ডটা আছে একদম যেমন দাঁড়া, হ্যাঁ অশ্লীল কথা না, সেটা বড় কথা, ওটা কিন্তু একদম সোজা, ঠিক আছে, আমাদের ভেরু দাদার মতন কিন্তু এরকম না, মানে ভঙ্গুর না, আর তোমরা না ভীষণ অসুবিধা, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে নাকানি চোবানি তো ভাই খেতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না, আর পড়ে রইল সিআইডি বাহিনী, হায় রে হায় যা, একটা ক্লিনস বার করছে না আরুণ, ওই সোনা ভাই একবার যা করছে এক একটা করে, এটা যে সন্দীপের কত উপকারে লাগছে সেটা জানা শোনার বাইরে, কারণ এই ভিডিও ক্লিপস, এই ভয়েস ক্লিপস, এই ফুটেজগুলো কতটা যে ইম্পর্টেন্ট, ওদের কেসটাকে স্ট্রংগেস্ট বানিয়ে তুলছে একবারে, এতটাই স্ট্রং যে মানে গামলা সমেত ফুল পরিবার উইথ নাচুরি ঠাম্মি, হ্যাঁ ভালো লাগে, বয়স্ক মানুষের এত ফুর্তি বেশ ভালো লাগে, কিন্তু ওই যে ঠাম্মির রসগোল্লা রস চই চম্বুর, কিন্তু দালাল আরে তুই গীতাজির রস দেখতে পাস, একে কুনি ওকে চর ওকে ইট, বাবা যাদের যাদের বলছিস না একবার ক্লিক সামনে আসবে তোকে একবারে কট্টরি করে দেবো, একবারে যাই সেটা বড় কথা, বড় কথা হচ্ছে ভালো লাগছে এই যে নৈতিক জয়টা আমাদের, এটা সত্যিই ভালো লাগছে, এগেন মানে আমি তো ভীষণ খুশি, আমার মতন আরও মানুষগুলো খুশি, কারণ আমি দীপ্তিদি গীতাদি আরও যারা 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 আছে প্রত্যেকটা মানুষ, এই যে যারা সন্দীপের পাশে ছিল তারা কিন্তু এই জিনিসটা আবার পুনরায় ফিল করতে পারবে, এই কারণে এক আমাদের MSL, ঠিক আছে, যে MSL এর পাশে আমরা দাঁড়িয়ে সত্যি খুব খুশি, কারণ সঠিক মানুষের পাশে দাঁড়িয়েছি, ঠিক সেই রকমই আজকে সন্দীপের পাশে দাঁড়িয়ে কিন্তু সেই সেম ফিলিংসটা হচ্ছে, যে প্রথম প্রথম পদে একটু আমরা এদিক ওদিক হয়ে গেছিলাম, কিন্তু একদম তারপর থেকে শুরু করে আজ অব্দি যে সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছি, এটা যে কত বড় আমাদের মানে খুশির জিনিস বলে বোঝাতে পারবো না, আমি প্রচণ্ড খুশি যে আজকে সঠিক মানুষের পাশে পুনরায় দাঁড়িয়েছি, যে কোনো নোংরামি করেনি, আর সেটা সঠিক সচ্ছল জলজল প্রমাণ আমরা তো দিচ্ছি, তার সাথে সাথে তার যে মানে অপদার্থ যে বউ, হ্যাঁ, যে কিনা চলে গেছে ল্যাটা মাছের ল্যাটা ধরে ঝুলতে ঝুলতে, বাসের বাসে যেরকম স্ট্যান্ড ধরে ঝুলতে ঝুলতে যে ও ল্যাটা মাছের ল্যাটা ধরে ঝুলতে ঝুলতে গেছে, ও প্রত্যেক পদে বুঝিয়ে দিচ্ছে যে আমার স্বামী কিন্তু নির্দোষ, সে কিচ্ছু করেনি, আমার তাড়নায় আমি এই সব কাজ করেছি, এটাই তো সবচেয়ে বড় পাওনা, আর কি চাই বলো, মিউচুয়াল করতে চাইছে আজকে আর কি চাই, হ্যাঁ
সেই পায়ের তলায় আসতে হচ্ছে, আসতে হবেই, এটাই তো নিয়ম। অন্যায় যতক্ষণ তুমি করবে মনে করবে ঠেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ওই সত্যটাকে চাপা দিই, কিন্তু সত্যি যে হয় না ঠিক চেড়ে ফিরে বেরিয়ে আসে একবারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি সবার জন্য এটা খুব ভালো খবর, সবার খুশির সময়, যে যা যে যে ভিউয়ার্সরা সন্দীপের পাশে, এই যে রিঙ্কিদি বলে একজন আছে, রিঙ্কি নন্দিদি ভাই, দি ভাই সন্দীপদের এত ভালোবাসে, এত ভালোবাসে, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক বিষয়ে উনি আপডেট দেন। উনি কিন্তু একজন সাধারণ ভিউয়ার, নাথিং এলস, কোনো লেনা দেনা নেই কোনো কিছু নেই, কিন্তু এত খুঁটিয়ে এক একটা পোর্শন উনি দেখেন আমি অবাক হয়ে যাই, আর সেগুলোকে ক্যাপচারও করেন। তো এইরকম মানুষ সন্দীপের পাশে আছে, আর কি চাই বলো। আমাদের ইপ্সিতাদি, ইপ্সিতাদির কথা ভুললে পরে চলবো না, সরি সরি, ইপ্সিতাদি হ্যাঁ ডে ওয়ান থেকে লড়ে যাচ্ছে, একদম পয়েন্টে পয়েন্টে দিচ্ছে, আর ফোকলা তোর জয়েন্টে জয়েন্টে লাগছে, বুঝতে পেরেছি, সঙ্গে দালাল ফ্রি, হ্যাঁ রে কি রে, ভালো থাকি, যাই হোক সেটা বড় কথা না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।